নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। শক্তিশালী রূপ নিয়ে এই পাঁচটি রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গতি। তো কবে, কখন, কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় এবং কোন কোন রাজ্যে এর প্রভাব সবথেকে বেশি পড়বে, বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এবং আমাদের এই ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া সংক্রান্ত আরও এক বড় আপডেট দিল বিশেষজ্ঞরা, যা রীতিমতো চিন্তায় ফেলতে পারে বেশ কিছু রাজ্যকে। বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি সঞ্চয় করছে দুটি নিম্নচাপ। 30 সেপ্টেম্বর থেকে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। সাধারণত অক্টোবর নভেম্বরে বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে ঘনাঘটা তৈরি হয়, যা আশ্বিন কার্তিকে তুফান হিসাবে বহুকাল ধরে পরিচিত। 20 মে আমফান আঘাত এনেছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। তবে এখনও পর্যন্ত যা খবর তাতে বলা হয়েছে বাংলা নয়, অন্ধ্রপ্রদেশে আঘাত করতে চলেছে এই ঘূর্ণিঝড়। ঘণ্টায় 65 কিলোমিটার গতিবেগ হতে পারে এই ঘূর্ণিঝড়ে, সঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্ধ্রপ্রদেশে জারি করা হয়েছে লাল সতর্কতা। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক ও মহারাষ্ট্রে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণিঝড় বাংলায় সেভাবে প্রভাব ফেলবে না এমনটাই জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গে কয়েকটি জেলা তছনছ করে দিয়েছিল ঘূর্ণিঝড় আমফান। ঝড়ের দাপটে থমকে গিয়েছিল তিলোত্তমা কলকাতা, বহু অংশে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আসলে আগের থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছিল বৃষ্টি দাপট সপ্তাহ শেষে বাড়বে, আর তার ফলে সেই দিকেই চাইছিল। কিন্তু এবার দেখা যাচ্ছে বৃষ্টির থেকে রোদের তাপ অনেকটাই বেশি। ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখার অবস্থান উড়িষ্যা উপকূল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত, আর তাছাড়া আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপ, যেটা কিনা সময়ের সাথে সাথে শক্তি বৃদ্ধি করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির পরিমাণ বেশি না থাকলেও সময়ের সাথে সাথে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।